আমাদের চিফ সেক্রেটারি রাজীব সিনহা, হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের সুব্রত বক্সি, শান্তনু সেন, আবুল বাশার সাহেব, তাপস রায়, সদ্য নিসিংহ ভাদুরী, শুভা প্রসন্নদা, সোনালী, মালা রায়, ডক্টর সুকুমার হাসদার ডেপুটি স্পিকার, আমাদের অ্যাসেম্বলি বৈশ্বনাথ চ্যাটার্জি, কর্নেল দীপ্তাংশু, আমাদের ডিজি সাহেব বিয়েন্দার এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ বিবেক এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, এবং উপস্থিত আছেন আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারিজরা। আমার এখানে অনেক গান্ধী আশ্রম থেকে অনেকে এসছেন যারা গান্ধীজির আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে কাজ করেন, আর আইএনসি ডিপার্টমেন্টের আমার সকল ভাই এবং বোনেরা আছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শিল্পী কুলকে, যারা রঘুপতি রাঘব রাজারাম খুব ভালো গান গেয়েছেন, এবং গান্ধীর এই স্ট্যাচু আমাদের সকলের কাছে আমাদের প্রত্যেকটা কাজে সবসময় দিক নির্দেশ করে, এবং আমরা যারা এমআরটির মানুষ, স্বাধীনতা আন্দোলনী বলুন, জাগরণী বলুন, দেশই বলুন, বিশ্বই বলুন আর বাংলায় বলুন, আমরা গান্ধীজি নেতাজি বিবেকানন্দ, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, নজরুল, সবার চিন্তাধারায় বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, লাল বাল পাল, আমরা সমস্ত আদর্শে আমরা কিন্তু অনুপ্রাণিত, এবং বাংলার ঘরে ঘরে এই নামগুলো এতটাই সচেতন এবং এতটাই সচেতনতার সাথে উচ্চারণ হয় যে আমাদের একদিনের জন্য গান্ধীজির জন্মদিন পালন করে বলতে হয় না, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি কথার সাথে আমাদের কিন্তু এই নামগুলো এবং শ্রদ্ধার সাথে তাদের আমরা প্রতি বিন্দুতে বিন্দুতে স্মরণ করি। আজ 150 বর্ষ পূর্ণ হচ্ছে, এবং এই হিসেবে যদিও আজকে শুভ চতুর্থী, আপনারা জানেন চতুর্থীর এই পূর্ণ লগ্নে আমাদের দুর্গাপূজা আমাদের প্রধান উৎসব, এবং আজকে যেহেতু চতুর্থী থেকে বোধন শুরু হয় এবং দুর্গাপূজা ঘরে ঘরে উৎসবে উৎসবে প্যান্ডেলে প্যান্ডেলে গ্রাম থেকে শহরে, জেলা থেকে জেলা স্তরে, রাজ্য স্তরে, বিশ্বস্তরে, দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনাদের সকলকে শুভ শারদীয়া জানাই, শুভ দুর্গাপুজো জানাই, এবং যেহেতু পুজোর মধ্যেই জন্মদিন পড়েছে গান্ধীজির, তাই যতটুকু সম্ভব রাজঘাট থেকে শুরু করে বেলেঘাটা গান্ধী ভবন থেকে শুরু করে মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে শুরু করে সব প্রোগ্রামই করা হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিও তারা তাদের সাধ্যমতো করেছেন, এবং বিশেষ করে আপনারা জানেন গান্ধীজির যে গান্ধী ভবন, স্বাধীনতা আন্দোলনের যেদিন ভারতবর্ষ স্বাধীন হলো, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে দিল্লিতে, আমি এটা অনেক জায়গাতেই বলি, সেদিন গান্ধীজি কিন্তু দিল্লিতে ছিলেন না, তিনি কিন্তু ছিলেন গান্ধী ভবনে বেলেঘাটায়, এবং তিনি সেদিন দেশ বিভাগের যে ফল, দাঙ্গা, নানারকম দাঙ্গা থেকে সম্প্রীতি ফিরিয়ে আনবার জন্য, সংহতি ফিরিয়ে আনবার জন্য তিনি বেলেঘাটার গান্ধী ভবনে ছিলেন, এবং তিনি শান্তি ফিরিয়ে আনবার জন্য সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষের কাছে আবেদন নিয়ে বসেছিলেন। গান্ধীজির সাথে অদ্ভুত একটা মিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথাবার্তায় পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, গান্ধীজির চিন্তাধারা বা স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, এক একজন এক এক ভাষায় কথা বলে, সেটা হয়তো অন্য ব্যাপার, কিন্তু চিন্তাধারা মনে রাখবেন সবার কিন্তু একই রকম। আমি জয়প্রকাশ এসছি মানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তুমি এসো, ওপরে এসো, তুমি তো একটা ডিপার্টমেন্টের হেড আছো, চলে এসো। আমি আপনাদের এখনো বলি বেলেঘাটায় গান্ধী ভবন আমরাই কিন্তু মানে সম্পূর্ণ সংস্কার করেছি, এবং আগে যে গান্ধী ভবনের চেয়ারা ছিল, এখন যদি যান দেখে আসবেন
খুব সুন্দর হয়েছে। এখন কি গান্ধীজির মিউজিয়ামটা থেকে শুরু করে গান্ধী ভবন, আমরা যেহেতু ভারতবর্ষের তিনটে জায়গা স্বাধীনতার আগে আজাদি সরকার ঘোষণা হয়েছিল, তার মধ্যে একটা আপনারা জানেন মহিষাদল তমলুক, একটা সাতারা, একটা বালিয়া, এবং সেই জন্য আমরা পূর্ব মিদনাপুরে গান্ধীজির নামে একটা মহাত্মা বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটি অলরেডি আমরা কাজ শুরু করেছি। ব্যারাকপুর গান্ধীঘাট সংলগ্ন এলাকাকে ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার জন্য, ঐতিহাসিক স্থানকে, আমরা একটা উৎসধারা প্রকল্পও করেছি। ওখানে মঙ্গল পাণ্ডের, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের এও আছে। এছাড়াও মনে রাখবেন গান্ধীজির চিন্তাভাবনা বক্তব্য ছাত্রীদের, ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার জন্য বাংলা ও ইংরেজিতে জাতির জনক এই বইটার মুদ্রণও সমস্ত ভাষায় করা হচ্ছে। এছাড়াও গান্ধীজির চিন্তাভাবনা নিয়ে বিভিন্ন ভাষা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণী, আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে শুরু করে সকলকে নিয়ে অনেক কাজ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, মহিলা দপ্তর, প্রত্যেকটা দপ্তরই করছে। এবং গান্ধীজির যে মেন কথা অহিংসা আন্দোলন, অহিংসা শান্তি মৈত্রী শাশ্বত যে বাণী গান্ধীজির কাছ থেকে আমরা শিখেছি, সেই বাণী নিয়েই আমরা চলব। ভারতবর্ষে কারোর নতুন করে উপদেশ দেওয়ার দরকার নেই, উপদেশ তারাই দিতে পারেন যারা উপদেশ দেওয়ার মতো অধিকারী। নেতা জাতীয় নেতা তারাই হন যারা দেশের নেতা হওয়ার অধিকারী। দেশের নেতা কেমন হওয়া উচিত? গান্ধীজির মতো হওয়া উচিত, নেতাজির মতো হওয়া উচিত। তার কারণ তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে নিয়ে। ভাগাভাগি করা, মার বিদ্বেষ করা, অশান্তির রক্তের ফাগুন ছড়ানো কখনো কোনো দেশ নেতার উদ্দেশ্য হতে পারে না। এই কথাটাই গান্ধীজি বারবার করে তার শিক্ষায়, তার দর্শনে, তার চিন্তাধারায় বলেছিলেন। এবং গান্ধীজি শান্তির জন্য চিরকাল, শান্তি মানবতা অহিংসার জন্য, তার স্বচ্ছ ধারণার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক চিন্তাধারার জন্য তিনি চিরকাল।